স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। করোনায় আরো 67 মৃত্যু। খুলনায় সংক্রমণ আশঙ্কাজনক, মঙ্গলবার থেকে লকডাউন। নীলফামারীতে উপহারের ঘর বরাদ্দে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। চট্টগ্রামে পুলিশ সদস্যকে চাপা দেয়া মাদকবাহী মাইক্রোবাসের চালক সহ 3 জন গ্রেপ্তার। দেশে করোনায় আরও 67 জন মারা গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,446। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 16,964টি। এর মধ্যে 3,057 জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 18.02%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 8,48,027 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 7,80,146 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,725 জন। খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 22 জন, এর মধ্যে কুষ্টিয়ায় 7 জন। একই সময় খুলনা বিভাগে 625 জনের করোনা শনাক্ত হয়েছে। এই বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইয়াসিন আরাফাত। আরাফাত, খুলনায় তো করোনা সংক্রমণ বেড়েই চলছে, এই অবস্থায় মঙ্গলবার শুরু হচ্ছে কঠোর লকডাউন, সব মিলিয়ে প্রশাসনের প্রস্তুতি কেমন জানাবেন? সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে? দোলা, আপনি যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরে খুলনাতে ক্রমবর্ধমান হারে করোনা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় খুলনা বিভাগে 22 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং এই একই সময়ে 625 জন কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। মোট করোনায় আক্রান্ত এই সময়ের মধ্যে খুলনাতে, আমি যদি আপনাকে একটু বলি, 44,269 জন এবং সুস্থ হয়েছেন 34,000-এরও অধিক। এটি ছিল খুলনা বিভাগের চিত্র। একইভাবে যদি আমরা বলি যে খুলনা মহানগর এবং জেলাতে করোনার আক্রান্তের হার কিন্তু অত্যন্ত বেড়েছে। বিভাগীয় শহর হওয়ার কারণে বাগেরহাট, যশোর এবং অন্যান্য জায়গা থেকে খুলনায় মানুষের আনাগোনার সংখ্যাটা বেশি। এবং গত 24 ঘন্টায় আমি যদি আপনাকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে খুলনাতে করোনায় আক্রান্ত হয়েছেন 448টি পরীক্ষার মধ্যে 171 জন, এর মধ্যে খুলনায় ছিল 149 জন এবং খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মারা গিয়েছেন এই সময়ের মধ্যে 11 জন। আমি সার্বিক পরিস্থিতি যেটি, সেটি খুলনার সাধারণ মানুষ কিন্তু করোনার কোনো স্বাস্থ্যবিধি মানছে না, এটি আমি একটু যদি দেখাতে চাই আপনাদেরকে, যে খুলনার সাধারণ মানুষ সেভাবে করোনার স্বাস্থ্যবিধি মানছে না। এই গত 15 দিনের তথ্য বিশ্লেষণ করে টেকনিক্যাল কমিটি আজকে যে সভাটি করেছে, সেই সভাতে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী মঙ্গলবার থেকে 7 দিনের জন্য কঠোর লকডাউন দেওয়া হবে এবং এই লকডাউন কার্যকর করার জন্য তারা খুলনা জেলাকে সারা বাংলাদেশের থেকে আউট করবে, মূলত গণপরিবহনকে একেবারেই সীমিত করে দিবে, সাধারণ মানুষের চলাচলকে সীমিত করে দিবে। কাঁচামাল এবং ঔষধ ছাড়া অন্য কোনো দোকানপাট খোলা থাকবে না, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এদিকে আজ আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে খুলনা বিভাগে কিন্তু আজ থেকে শুরু হয়েছে 3য় ধাপের করোনা ভ্যাকসিন প্রদান। খুলনা মেডিকেল কলেজে মাত্র 1টি কেন্দ্রে এই ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। 32,400 ডোজ ভ্যাকসিন খুলনাতে ইতিমধ্যে পৌঁছেছে। এখান থেকে 16,200 জন তারা কিন্তু এই ভ্যাকসিন নিতে পারবে। আরাফাত, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে করোনার সবশেষ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। দেশে চীনের সিনোফার্মের করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। দেয়া হচ্ছে ঢাকা সহ সারা দেশের 67টি কেন্দ্রে। শুরুতে মেডিকেল শিক্ষার্থীরাই পাচ্ছেন এই প্রতিষেধক। তবে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দেশনা পেলে তারা আগের নিবন্ধন ও প্রবাসীদের চীনের এই টিকা দিতে পারবেন। বাংলাদেশকে 2 দফায় করোনা টিকার 11 লাখ ডোজ উপহার দেয় চীন। সিনোফার্মের তৈরি এসব প্রতিষেধক দেশে গত 25 মে পরীক্ষামূলক ব্যবহারও হয়, আর আনুষ্ঠানিক প্রয়োগ শুরু হলো শনিবার। আসলে আমাদের টিকাটা নেওয়া দরকার ছিল, কারণ আমাদের ক্লাস শুরু হওয়াটা দরকার। এজন্য সরকারকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদের, সরকার আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ফার্স্ট ডোজ নিলাম আজকে,
তো ভ্যাকসিনেশন করে আর কি বেশ এক্সাইটমেন্ট কাজ করতেছে আর কি, যদিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর কি। আমাদের আসলে কলেজ থেকে ডাটা কালেকশন করছিল সবার ইনফরমেশন, ভোটার আইডি কার্ড নাম্বার, তারপরে হচ্ছে তো মেডিকেল অনুযায়ী সবাইকে আলাদা আলাদা করে ডেকে যে যার ক্যাম্পাসে এসে টিকা দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল আগের নিবন্ধনকারী ও বিদেশগামী কর্মীরাও পাবেন সিনোফার্মের এই টিকা, তবে দেয়া হচ্ছে শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মীদের। লিখিত যে নির্দেশনা আমরা পেয়েছি সেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়ার ব্যাপারে। আমি আশা করছি প্রবাসী এবং যারা নিবন্ধিত হয়ে আছেন তাদের ব্যাপারে অতি শীঘ্র নির্দেশনা চলে আসবে। আমাদের কাছে কয়েকজন, মানে আমি বলবো যে খুবই অল্প সংখ্যক আসছিলেন, আমরা তাদেরকে বলেছি যে আপনারা যোগাযোগ রাখেন, যখন নিবন্ধিত আপনারা যারা নির্দেশনা পাবো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সিনোফার্মের টিকা সাধারণত প্রথম ডোজ নেয়ার 28 দিন বা 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়, তবে কেন্দ্র কর্তৃপক্ষ বলছে এ বিষয়টি এখনও চূড়ান্ত নয়। দ্বিতীয় ডোজ তো স্বাভাবিক নিয়ম, আজকে ডোজ দিলে SMS চলে যাবে, তারপর আর একটা SMS পাবে দ্বিতীয় ডোজের জন্য চলে আসবে। এখন পর্যন্ত নির্দেশনা 28 দিন, আমাদের টেকনিক্যাল কমিটি আছে, তারা দেখবেন বলবেন, তবে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে 4 উইকস পরে আমরা দিতে পারবো, বাট ওইটা কিন্তু ওইভাবে আমাদের কাছে এখন আসেনি, আমরা জানাবো আপনাদের। এদিকে ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সহ 63 জেলায় একটি করে কেন্দ্রে শুরু হয়েছে সিনোফার্মের টিকা দেয়া। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে চীন ও ভারতের দুটি টিকার সাথে মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রস্তুতি নেওয়ার অনুমতি পেয়েছে গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্স। নিয়ন্ত্রক সংস্থা BMRC জানিয়েছে শর্ত পূরণ হওয়ার পর এই টিকা মানবদেহে প্রয়োগ করা যাবে। গবেষকরা বলছেন দেশীয় প্রতিষ্ঠানে টিকা তৈরির উদ্যোগ প্রশংসনীয়, তবে জনস্বাস্থ্য বিবেচনায় প্রয়োজনীয় শর্ত অবশ্যই পূরণ করতে হবে। করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় এরই মধ্যে 6টি কোম্পানির টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ, ভারত ও চীনের 3টি কোম্পানির তৈরি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগের প্রস্তুতি নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। ICDDRB-র 2 জন বিজ্ঞানীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই অনুমতি দেয় বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। বাংলাদেশে করোনার টিকা তৈরি করেছে গ্লোব বায়োটেক, যার নাম দেয়া হয়েছে বঙ্গোভ্যাক্স। মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগের অনুমতির জন্য বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিল প্রতিষ্ঠানটি। আমাদের আগে যেহেতু এমআরএনএ টেকনোলজিতে মডার্না, ফাইজার তারা ভ্যাকসিন তৈরি করেছে এবং অ্যাপ্রুভাল পেয়েছে, আমরা কিন্তু তাদেরকে রেফারেন্স হিসেবে নিয়েছি এবং ক্লিনিক্যাল ট্রায়ালের যে পূর্ব শর্তগুলো সেটা কিন্তু এমআরএনএ বেলায় সেটা প্রযোজ্য না, কারণ এমআরএনএ টেকনোলজি একটা ডিফারেন্ট টেকনোলজি এবং সেটা একটা সেফ একটা টেকনোলজি। ফলাফল আমরা পেয়েছি যে এক ডোজে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটা দীর্ঘ সময় মানুষকে করোনা থেকে সুরক্ষা দিতে পারবে বলে আমরা আশাবাদী। মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে বঙ্গোভ্যাক্স টিকা প্রয়োগের আগে কয়েকটি শর্ত পূরণ করতে হবে গ্লোব বায়োটেককে। আমরা প্রসিডিং এর জন্য যে বাকি কাজগুলি সেগুলি করার জন্য তারা অনুমতি পেয়েছে, কিন্তু ট্রায়ালের অনুমতি এখনো পায়নি। যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড যে কিছু কোয়ারি আমাদের এখন থেকেই যাচ্ছে, সেইগুলি আগে হোক, ওগুলি করার পরে না বলতে পারি যে আমরা দিতে পারলাম, অনুমোদন হয় নাই। আপনি বলতে পারেন যে অনুমোদন হয় নাই, দেওয়ার প্রস্তুতি আছে। মেডিকেল গবেষকদের মতে মানবদেহে পরীক্ষামূলক ব্যবহারের আগে বানর এবং শিম্পাঞ্জির ওপর ট্রায়ালের বাধ্যবাধকতা রয়েছে, যা এখনো সম্পন্ন করেনি গ্লোব বায়োটেক। তুলনাটা ভিত্তিহীন, কেননা ফাইজার মডার্নার যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট সেটা আমাদের দেশে নেই। এরা মাউসে এক্সপেরিমেন্ট করে সরাসরি হিউম্যান ট্রায়ালে যেতে যাচ্ছে, যেটা আসলে বিশ্বে সাধারণত এইভাবে করা হয় না। এর জন্য নন হিউম্যান প্রাইমেট, বানর বা মাঙ্কিতে টেস্ট করা হয়, এই জিনিসগুলো করা হয়নি। তো সেই জন্য আমারই থাকবে যে যারা এই অথরিটি বাংলাদেশের যে সায়েন্সকে যেন প্রাধান্য দেওয়া হয়, ইমোশনকে না। তিনি জানান দুটি জার্নালে প্রকাশিত গ্লোব বায়োটেকের টিকার আর্টিকেল রিভিউ করে কিছু অসঙ্গতি পাওয়া গেছে, যা দূর করা জরুরি বলে মনে করেন এই মেডিকেল গবেষক। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। নীলফামারীর ডোমারে আশ্রয়ন 2 প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার স্থায়ী বাসিন্দা নয় এমন লোকজনকেও ঘর দেওয়া হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা, তবে ইউএনও বলছেন অভিযোগের কোনো ভিত্তি নেই। চলতি বছরের 23 জানুয়ারি আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় ঘর পায় 38টি পরিবার।
মার্চের শেষ দিকে তারা এসব ঘরে বসবাস শুরু করেন, কিন্তু দুই মাস যেতে না যেতেই দেয়ালে দেখা দেয় ফাটল। ভাঙে যাওয়ার সমস্যা আসে, একটু ভয় ভয় লাগতেছে যদি ভাঙে যায়। প্রতিটি ঘর নির্মাণ করা হয় 1,71,000 টাকায়, কিন্তু অভিযোগ ওঠে নিম্নমানের সামগ্রী ব্যবহারের। যখন টিন কাঠ আসলো বললাম সর কই, ওদের সর তো দিতে হবে। আর ঘরে দুইটা সর দিছি আর নিচে মাটি ভরাইছি। ইউএনও অফিস থেকে মানে দুই নম্বর ইট দিছে, দুই নম্বর ইটের কাজ আমরা করতেছি। এগুলো যেগুলো আছে সবই এক নম্বর আছে, এগুলো এক নম্বর, ওটা দুই একটা খারাপ আছে, এটা এক নম্বর, দুই একটা খারাপ আছে। রবিবার নতুন করে আরো 200 ঘর হস্তান্তর করা হবে, কিন্তু এগুলো বরাদ্দের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। যাদের জমি আছে তাদেরকেও ঘর দিছে, আর তাদের মেয়ের বিয়া দিছে নীলফামারিতে, অন্য অন্য জায়গায় ওই মেয়েগুলোর নামে ঘর বরাদ্দ দিয়ে তার টাকা পয়সা দিতে পারছে, তারাই কিন্তু এই ঘরগুলো পাইছে। অনেক অসহায় লোক আবেদন করিও পায় নাই। উপজেলা চেয়ারম্যান বলছেন বরাদ্দের ব্যাপারে তিনি কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি এটা এককভাবে ব্যক্তিগতভাবেই তিনি কোথায় বরাদ্দ দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, কী নীতিমালা, কী নির্দেশনা, এটা আমি জানি না। এবং তিনি আমাকে কখনো ঘর বিষয়ে আমাকে জানান নাই এবং জানানোর প্রয়োজন বোধ মনে করেন নাই। আশ্রয়ণ দুই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মূল বিষয় তো গরিব মানুষ যাতে ঘর পায়, অর্থের বিনিময়ে তো তাদের ঘর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন এসপিসি বলতে হবে কোন জায়গায় কে কত টাকা নিচ্ছে, আমি এটা সরজমিনে যাচাই করবো, আমি টিম করে দেবো, যাচাই করে যদি এরকম হয় ঘর বাতিল। দ্বিতীয় ধাপে 18,000 টাকা বাড়িয়ে প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয় 1,89,000 টাকা। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পুলিশ সদস্যকে চাপা দেয়া মাদকবাহী মাইক্রোবাসের চালক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাইক্রোবাস চালক উত্তম বিশ্বাস, তার সহযোগী রাশেদ এবং মাদক বিক্রেতা শামসুল আলমকে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গত 11 জুন চট্টগ্রামের চান্দগাঁওয়ে মাদক ভর্তি একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেন এএসআই কাজী সালাউদ্দিন। তবে চালক গাড়ি না থামিয়ে সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যান, সেখানেই মৃত্যু হয় ওই পুলিশ সদস্যের। দেখছেন দীপ্ত সংবাদ, এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত দীপ্ত সংবাদে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেট সভা পণ্ড করতে ভবনে তালা দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মীরা। আজ সকাল 10:30 উপাচার্যের বাসায় ফাইন্যান্স কমিটির সভা হওয়ার কথা ছিল, এছাড়া 22 জুন সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শেষ কর্মদিবসে 137 জনকে নিয়োগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সবার যোগদান স্থগিত করে রাখেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। দেশের বাইরের খবর। ইরানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে থাকা সাবেক বিচারপতি ইব্রাহিম রাইসি। নির্বাচনের পর মোট ভোটের শতকরা 90% গণনা শেষ হয়েছে, তাতে নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছেন ইব্রাহিম রাইসি। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে নির্বাচনে 4 প্রার্থীর মধ্যে 3 জন পরাজয় স্বীকার করে নিয়েছেন। সেনা অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় মিয়ানমারে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। শুক্রবারের বৈঠকে গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের জন্য সামরিক সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এ সময় অং সান সুচি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। 119টি দেশ নিন্দা প্রস্তাব ও অস্ত্র বিক্রি স্থগিত রাখার আহ্বানে সমর্থন জানালেও বেলারুশের বিপক্ষে ভোট দেয়। এছাড়া মিয়ানমারে অস্ত্র সরবরাহকারী বড় 2 দেশ রাশিয়া, চীন সহ 36টি দেশ অনুপস্থিত ছিল। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় আরও 67 মৃত্যু, খুলনায় সংক্রমণ আশঙ্কাজনক, মঙ্গলবার থেকে লকডাউন।
নীলফামারীতে উপহারের ঘর বরাদ্দে অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। চট্টগ্রামে পুলিশ সদস্যকে চাপা দেয়া মাদকবাহী মাইক্রোবাসের চালক সহ তিনজন গ্রেপ্তার। আর এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deepthenews এর ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।